সালেহ আক্তার, আপনি লিখেছেন যে রোজাগুলোর প্রাকৃতিক কারণে রাখতে পারিনি, সেগুলো কি শীতকালের ছোট দিনগুলোতে আদায় করতে পারবো? সে পর্যন্ত বিলম্ব করার অবকাশ আছে কি? বোন সালেহা, আপনি আপনার ফরজ রোজা যেগুলো রমাদানে রাখতে পারেননি মাসিকের কারণে, সে রোজাগুলো পরবর্তী যে কোনো সময় রাখতে পারেন। শরিয়া এক্ষেত্রে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে আপনাকে এক মাসে বা 15 দিনে বা 2 মাসেই রাখতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের ইবাদত বন্দিগিতে খুব বেশি বিলম্ব করা উচিত নয়, কারণ আমরা জানি না কেউ যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ প্রসঙ্গে বলেছিলেন যে কারোর উপর হজ ফরজ হলে সে যেন হজ করে ফেলে এবং এটাকে যেন বিলম্ব না করে, কারণ সে জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে। কোনো দুর্ঘটনায় সে কি পঙ্গু হয়ে যাবে, সক্ষমতা হারিয়ে ফেলবে, মৃত্যুবরণ করবে, বা তার হজ করার যে সুযোগ আছে সেটা শেষ হয়ে যাবে, সে জানে না। অতএব দ্রুততার সাথে যেন সে কাজটি করে। ঠিক একইভাবে রমজানের যে সিয়ামগুলো ভাঙা পড়েছে সেগুলো রাখার ক্ষেত্রে আমাদের আন্তরিক হওয়া উচিত, সদিচ্ছা থাকা উচিত, দ্রুততার সাথে করা উচিত। এর মানে এই নয় যে সেটাকে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব করা উচিত। হ্যাঁ, কেউ যদি গরমের দিনে সিয়াম পালন করা তার জন্য খুব কষ্টসাধ্য হয়, তাহলে তিনি শীতের জন্য অপেক্ষা করলেন, শীতের মৌসুম আসলে তিনি রাখলেন, সেটা তিনি করতে পারেন। কিন্তু সাধ্য থাকলে তার আগেই, যত আগে রেখে ফেলতে পারেন তত তিনি দায়মুক্ত হয়ে যাবেন। তবে ওই পর্যন্ত বিলম্ব করলে তিনি যে গুনাহগার হবেন বা তার রোজা আদায় হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। জাস্ট উত্তম হলো আগে আগে করা, বিলম্ব করলেও হয়ে যাবে।